ভাইরা, আমাদের এই চলমান আন্দোলনে গত 15 বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে, দেশের অর্থনীতিকে বিলীন করে ফেলা হয়েছে, এবং সর্বশেষ এই অবৈধ আওয়ামী লীগ আবারও চাচ্ছে আগামী নির্বাচনে তারা বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দিয়ে হলেও তারা কিভাবে তাদের এই অবৈধ ক্ষমতাকে তারা আঁকড়ে ধরে বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ যে লুটপাট করছে সেটি অব্যাহত রাখবে, বিদেশে পাচার করে দিবে। প্রিয় ভাইরা, এর মধ্যে নানা কিছু ঘটে গিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের রাজনীতি অনেক পরিবর্তন এসেছে। আমি আপনাদের বলতে চাই, এই যে আজকে এই খুনি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, এখানে কোন দেশ কি চাইলো, কোন দেশ কি দিল, কোন দেশ আমাদের সহযোগিতা করলো, এগুলা কোনো কিছু আমরা পরোয়া করি না। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই খুনি হাসিনাকে অবৈধ মসনদ থেকে টেনে হিচড়ে নামিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই আন্দোলন সফল করতে গিয়ে যারা আমাদের সহযোগী, যারা আমাদেরকে বিভিন্নভাবে হয়তোবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, সমস্যা নাই। আর যারা এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে আবারও ক্ষমতায় আসতে চায়, তাদের প্রভুর কাছে ধর্ণা দিয়ে তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি কি হবে, আমার প্রশ্ন আপনাদের কাছে, এর উত্তর জনগণকে দিতে হবে। আজকের এই আন্দোলন বিএনপি রেখার আন্দোলন নয়, এটি কোন একটি দল কোন একটি গোষ্ঠীর ক্ষমতা যাওয়ার আন্দোলন নয়। আজকে বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে বিএনপি সর্বাগ্রে নেতৃত্ব দিচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আপনারা বার্তা ছড়িয়ে দিন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে, আপনাদের পরিবার পরিজন সকলের কাছে আপনারা বার্তা ছড়িয়ে দিন, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে জাজ পথে নেমে এসে এই খুনি অবৈধ স্বৈরাচারী গুম খুন ভোট ডাকাতি ব্যাংক ডাকাতির শেখ হাসিনার সরকারকে আমরা অবৈধ ক্ষমতার মসনদ থেকে আমরা চাই চলে যাক। আমরা বলবো না বিতাড়িত করব, টান দিয়ে ফেলে দিব, হিসেব কিচ্ছু চাই না। আমরা চাই তাদের সঠিক সুষ্ঠু বিচারের মাধ্যমে আগামীতে তারা যে গর্হিত অপরাধ গুম খুন হত্যাকাণ্ড এবং লুটপাট করেছে সেগুলোর সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে জেলে পাঠাবো আমরা ইনশাআল্লাহ। আমি আজকে আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আপনারা জানেন আমাদের বক্তব্য দেওয়ার সময় সীমিত থাকে, ইনশাআল্লাহ আপনাদের পাশে আগে ছিলাম আছি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশে আপনাদের পাশে জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও থাকবো, কিন্তু এই অবৈধ স্বৈরাচারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই বলে আজকে আমি আমার বক্তব্য direct action.
চাই, আপনারা দেখেছেন বিগত এক বছর ধরে আমরা অনেক গণমুখী কর্মসূচি করছি, সেখানে আমাদের বিভাগীয় সমাবেশ সমাবেশ হয়েছে, সেখানে আপনারা দেখেছেন লক্ষ 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 সাধারণ জনগণের দল জেনেছে বিএনপির কর্মসূচিতে। এটি আমাদের সফলতা। আমাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের জনগণ আমাদের দাবির সাথে রয়েছে, আমাদের আন্দোলনের সাথে রয়েছে, এবং আমাদের জনসমর্থন সেটি প্রকাশ করা, এবং সেটিতে আমরা শতভাগ সফল হয়েছি। আরেকটি বিষয় হলো আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে চলেছি, এবং এই সরকারের নানা হামলা মামলা নির্যাতন এবং প্রভোকেশনের মধ্যেও আমরা কিন্তু পাড়াতেই নাই। সেখানে এখনো সময় রয়েছে, এই সরকারের উচিত, শেখ হাসিনার উচিত অবিলম্বে কালকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা। এখনো সময় আছে, অন্যথায় পরবর্তীতে যখন একটি গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, জনগণ কি পদক্ষেপ নেবে সেটি ভয়াবহ হবে, সেটি কিন্তু তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। দেশের একটা বিষয় যে আজকে সাধারণ মানুষও রাস্তার দুই ধারে তারা দেখছে, এই বিষয়টা বলছিলেন যে এটা আসলে কি, আজকে আপনারা জানেন এটা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি হচ্ছে। দুই পাশে আপনারা দেখছেন এগুলো মার্কেট, আধা পাকা কাঁচা মার্কেট, বিভিন্ন মার্কেট রয়েছে, শ্রমিকেরা রয়েছে, শ্রমিক ইউনিয়নরা রয়েছে, সেটার জন্য আমি কৃতজ্ঞ। শ্রমিক দলে তাদেরও যেমন কৃতিত্ব, আর জনগণের তো নাবিশ্বাস উঠে গিয়েছে, তারা যে কোনো একটা সুযোগ পেলে এই সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে, প্রতিবাদে মুখর হয়ে ওঠে। আমি বলতে চাই সাধারণ মানুষও এখন আপনাদের, সাধারণ মানুষই তো এত যে লক্ষ লক্ষ মানুষ আমাদের বিভাগীয় জনসমাবেশে হয়েছে, এগুলো কি আমরা ওই আওয়ামী লীগের মতো ভাড়া করে নিয়ে এসেছি নাকি? আমাদের কর্মসূচি এরা সবাই দুই দিন তিন দিন অবরোধ পার করে নৌকায় করে রিক্সা চালিয়ে আমাদের কর্মসূচিতে এসেছে, তারা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করার জন্য সাধারণ জনগণ যোগ দিয়েছে। আমরা একটি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নেত্রী তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাচ্ছে। শতভাগ শতভাগ তারা সমর্থন দিচ্ছে, এবং আপনারা জানেন বর্তমান ফ্যাসিস্ট এবং অবৈধ অনির্বাচিত সরকার তারা যে পন্থায় জনগণের ভিতরে একটি ভীতির সঞ্চার করেছিল গত 14 বছর গুম খুম হত্যা হামলা দিয়ে, সেটি থেকে কিন্তু জনগণ পরিত্রাণ চাচ্ছে। এখন তারা মনে করছে যে তারা এসে হয়তো তাদের ভাষাটি প্রকাশ করতে পারে, যেহেতু জনগণ রাস্তায় নেমে এসেছে। আপনারা আরও দেখবেন এর চেয়ে 100 গুণ লোক বেশি যে তারা রাজপথে নেমে আসবে। এতদিন তাদেরকে দমিয়ে রাখা হয়েছে, চাপিয়ে রাখা হয়েছে গুম খুন হত্যার মাধ্যমে, সেটির জবাব জনগণ অবশ্যই। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাবো, সবাই আজকে রাজপথ কাঁপিয়ে দিব।